এভিডেন্স অ্যাক্টের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে অনলাইনে বিচারিক কাজ এবং শুনানির ক্ষেত্রে সাধারণ মানুষ সুবিধা পাবেন। এই আইনে ডিজিটাল সাক্ষ্য নেওয়া হবে। তবে প্রযুক্তির এই মাধ্যমের অপব্যবহার করে অসত্য তথ্য দিলে তাকেও আইনের মুখোমুখি করা হবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টের বিচারক আইন 2022-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই আইনের ফলে বিচারকরা ছুটি, অবসর ও বিশেষ অধিকারের ক্ষেত্রে নিরাপত্তা পাবেন। এছাড়া পরিত্যক্ত সম্পত্তি বাড়ি আইন 2022-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে কোনো যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত আসামির সম্পত্তি সরকারের দখলে যাবে। আপনার এভিডেন্স পুট আপ করতে না পারে, সেই জন্য প্রয়োজন বোধে কোর্ট যদি মনে করে যে এটা আপত্তিজনক কিছু আসতে বা কোনো পক্ষ যদি আপত্তি করে সেক্ষেত্রে তারা ফরেন্সিক করে নেবে। তো ফরেন্সিক করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং কেউ একটা আপনার ম্যানিপুলেটেড দিয়ে দিল, এটা কিন্তু বাঁচার কোনো উপায় নেই, কারণ আপনি ফরেন্সিক করলে ধরা পড়ে যাবে। এবং বিশেষ করে আপনার ডকুমেন্টের ফরেন্সিক কিন্তু 2-3-4 মিনিটের মধ্যেই করে ফেলা হয়ে যায়।